ডি ইউ ওয়ান্ট টু গেট ওয়ান হান্ড্রেড আউট অফ ওয়ান হান্ড্রেড ইন ইউর ফিজিক্স যদি এরকম চিন্তাভাবনা থাকে তাহলে আজকের এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের এই ভিডিওতে আমি ফুল স্ট্র্যাটেজি এবং ফুল রোড ম্যাপ দেবো একটা ফুল ইয়ারের কিভাবে তুমি এইচএস দু হাজার পঁচিশে একশোতে একশো পেতে পারো চলো সবার প্রথমে দেখো নিউ ক্লাস টুয়েলভ যারা তোমরা ইলেভেনে ছিলে ইলেভেন থেকে তোমরা নিউ ক্লাস টুয়েলভে উঠেছো তো সারা বছর কিভাবে পড়লে তোমরা ফিজিক্সে হান্ড্রেডে হান্ড্রেড পেতে পারো এই স্ট্র্যাটেজি নিয়ে আমরা আজকের এই ভিডিওটা এনেছি তো দেখো সবার প্রথমে তোমাকে বলি দ্য বেস্ট ওয়ে টু রিড ফিজিক্স ফিজিক্স পড়ার সব থেকে উত্তম ওয়ে কি হতে পারে এইটুকু প্রথম বেসিক ক্রাইটেরিয়া এইটা জানতে হবে তারপরে বাকিটা আমরা এগোতে পারবো তাহলে ফিজিক্স পড়ার বেস্ট ওয়েকে আমরা জাস্ট দুটো কথা দিয়ে বোঝাতে পারি দুটো কথা দুটো কথা কি নাম্বার ওয়ান যখন তুমি পড়বে তখন পড়বে এরকম ভেবে যে তুমি একটা টিচার তুমি একটা টিচার অর্থাৎ একটা টিচার যেরকম একটা কন্টেন্ট রেডি করে ফুল সেরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তুমি পড়বে এবং যখন তুমি ফিজিক্সের কোনো কিছু বোঝার চেষ্টা করবে তখন একজন সায়েন্টিস্ট যেরকম ভাবে ভাবে সেরকম ভাবে ভাবার চিন্তা করবে এটা খুব বড় বড় কথা বলা হয়ে যাচ্ছে কিন্তু এরকম চিন্তা ভাবনা যতটা তুমি বাস্তবায়িত করতে পারবে ততই অ্যাকুরেসি বাড়বে তোমার ফিজিক্সে তুমি যখন একটা টিচারের মতো একটা চ্যাপ্টারকে রেডি করবে তাহলে স্টুডেন্টের যে কনফিডেন্স লেভেল ডাউন থাকে সে ডাউনটা তোমার আর থাকবে না এবং প্রত্যেকটা জায়গায় কনসেপ্ট ক্লিয়ার রাখাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় ফিজিক্সের ক্ষেত্রে তো সেই জন্য একজন সায়েন্টিস্ট যেরকমভাবে চিন্তাভাবনা করে অর্থাৎ তোমার চিন্তাভাবনার ভিতরে ভুলভাল চিন্তাভাবনা না থাকার প্রবণতা বেশি রাখতে হবে অর্থাৎ সঠিক ওয়েতে তোমাকে চিন্তাভাবনা করতে হবে তাহলে এই দুটো কথা কিন্তু মাথায় রাখবে এবারে স্টেপ বাই স্টেপ যদি তুমি পড়তে চাও কীরকমভাবে পড়বে তুমি তোমাকে খেয়াল করতে হবে তুমি যেন চুলকে ঘা না করে ফেলো একটা চ্যাপ্টার তুমি পড়লে সেটাকে চুলকিয়ে ঘা করে ফেললে যখনই তুমি একটা চ্যাপ্টার পড়লে ভালো করে পড়লে না সেটা তোমার কাছে একটা বোঝা হয়ে থাকবে সেখান থেকে কোশ্চেন অ্যানসার তুমি ভালো করে পারবে না সেটা একটা বড় সমস্যা হবে সেই জন্য তোমাকে চেষ্টা করতে হবে যে যেটা তুমি পড়বে সেটা কমপ্লিট রেডি করবে তোমার বন্ধুরা হয়তো তোমার থেকে অনেক এগিয়ে চলে গেল যায় যে কোনো সমস্যা নেই আমি সব থেকে স্লো হাঁটবো ঠিক আছে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার আমি সম্পূর্ণভাবে রেডি করব। ঠিক আছে তাহলে এই জিনিসটা মাথায় রাখবে তাহলে নাম্বার ওয়ান যে ফান্ডাটা আমি বললাম সেটা মাথায় রাখবে ঠিক আছে নাম্বার টু প্রত্যেকটা ফুল প্রত্যেকটা চ্যাপ্টার ফুল রেডি করবে রেডি ইওর অল চ্যাপ্টার ফুল ঠিক আছে থার্ড তোমাকে করতে হবে কি যখন তুমি চ্যাপ্টারগুলো রেডি করবে তখন তোমাকে প্রচুর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকটা কনসেপ্ট বোঝার সাত সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা কনসেপ্ট যখন তুমি বুঝবে তখন তুমি কোশ্চেন করবে বেশি বেশি কোশ্চেন করবে যে এইটা এভাবে কীভাবে হলো এটা ওভাবে কীভাবে হলো অর্থাৎ কোনো কিছুই না বুঝে পড়বে না ঠিক আছে তাহলে তোমাকে এই বিষয়গুলো যেমন খেয়াল রাখতে হচ্ছে এবারে তুমি পড়ে ফেললে চ্যাপ্টারটা পড়ে ফেল ফেরার সাথে সাথে তোমাকে কি করতে হবে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে এইচএসি একটা খুব ভালো রেজাল্ট করতে গেলে সবার আগে তোমাকে পিওই কিউ দশটা সালের পিওই করা খুব জরুরি তাহলে তোমাকে দু হাজার থেকে দু হাজার তেইশ এই দু হাজার চব্বিশ হুম এগারো সাল হয়ে গেল এই সালের কোশ্চেন গুলো তোমাকে রেডি থাকতেই হবে এটা মাস্ট তোমাকে করতেই হবে এবং তার সাথে সাথে তোমাকে রায় মার্টিনের যে কোশ্চেন ব্যাঙ্ক আছে সেই কোশ্চেন ব্যাংক থেকেও আরো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কারণ অধিকাংশ সময় এটা দেখা গেছে যে প্রচুর পড়াশোনা করেছে থিওরি খুব গুলে খেয়েছে কিন্তু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার অভ্যাস না থাকার কারণে সে বারবার এক্সামে ভালো রেজাল্ট করে আসতে পারেনি ঠিক আছে এটা মাথায় খেয়াল রাখবে তাহলে থার্ড নম্বর পয়েন্ট হলো প্র্যাকটিস মোর কোশ্চেন অ্যান্ড মাস্ট প্র্যাকটিস বি ওয়াই কিউ ওকে এইটুকু হলো তুমি সব কিছু শেষ করলে তুমি তোমার সিলেবাস শেষ করলে টেস্টের আগে তারপরে তোমার কি কাজ থাকবে তারপরে তোমার কাজ থাকবে টেস্ট পেপার করা সেই কাজে আমরা তোমাকে লিটারালি হেল্প করব টেস্ট পেপার সলভ করার ক্ষেত্রে করাটাও ইম্পর্টেন্ট হয়ে যাবে এইচএস এর আগে মোটামুটি একটা আউটলাইন তুমি ফেলে এবং নিউমেরিক্যাল একটা এখানে ইম্পর্টেন্ট পার্ট হয়ে যায় সেটা হলো নিউমেরিক্যাল নিউমেরিক্যাল করার ক্ষেত্রে তোমাকে খুব গুরুত্বপূর্ণ এবং সতর্ক থাকতে হবে ক্যালকুলেশন করার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে এবং শুধু সেটা নয় কিন্তু আমাদের এইচএস লেভেলে খুব ডেপথের নিউমেরিক্যাল থাকে না বা মিক্সড কনসেপ্টের নিউমেরিক্যাল থাকে না সেই জন্য যে নিউমেরিক্যাল গুলো থাকে সেগুলো করতে গেলে খুব ডিফিকাল্টি লেভেলে ফেস করতে তোমাকে হয় না সেই জন্য এখানে কনফিডেন্স লেভেল একদম ডাউন করবে না নিউমেরিক্যাল করার সময় কনফিডেন্স লেভেল হাই রাখবে এবং নিউমেরিক্যাল গুলো খুব ঠান্ডা মাথায় করার চেষ্টা করো আর নিউমেরিক্যাল প্র্যাকটিসের জন্য একটা সময় রাখো ওকে মোটামুটি একটা আউটলাইন তুমি পেয়ে গেলে যে কিভাবে বেস্ট হইতে তোমাকে ফিজিক্স পড়তে হচ্ছে এরপরে আমরা পরের স্লাইডে যাই সেকেন্ড স্লাইড হাউ এস বাংলা ক্যান সাপোর্ট ইউ টু অ্যাচিভ ইওর গোল তোমাদের বেস্ট হইতে ফিজিক্স পড়ার জন্য কিছু বললাম

তাও এই সব কিছু করা হয়েছে একদম ইউটিউবের মাধ্যমে ফ্রি অফ কোস্ট তাহলে এসোই বাংলা তোমাদেরকে কিভাবে তোমাদের এই গোল অ্যাচিভ করতে সাহায্য করবে নিশ্চয়ই যেরকম ভাবে আগের বছরে করা হয়েছে আমি বললাম তার থেকে আরো দশ গুণ বেটার তোমাদের জন্য এবছর করা হবে এবং আগের বছর যে ফ্রিতে সবকিছু হচ্ছিল এবার একটা সিস্টেমেটিক ওয়েতে হবে অর্থাৎ বিষয়টা কীরকম হলো আগের বছর ইউটিউবে ক্লাস হচ্ছে সব কিছু ক্লাস হচ্ছে সেগুলো তো খুবই ভালো হয়েছে হ্যাঁ সেগুলো নিয়ে কোনো কমপ্লেনের কোনো জায়গা নেই তারপরেও বিষয়টা খুব সিস্টেমেটিক হয়ে উঠতে পারেনি এবং সেটাই এই বছর করা হবে খুবই সিস্টেমেটিক সেই জন্য করা হয়েছে কি তোমাদের জন্য তোমরা সবাই জানো লঞ্চ করা হয়েছে আগুন ব্যাচ ঠিক আছে আগুন ব্যাচ লঞ্চ করার মাধ্যমে তোমাকে একসাথে সঙ্গবদ্ধ করা হলো এবং সিস্টেমেটিক করা হলো সিস্টেমেটিক করা হলো এবং তোমাদের সাথে আমাদের একটা ডাইরেক্ট কমিউনিকেশন যেমন একটা অফলাইন ব্যাচে হয় তোমরা কোয়েশ্চেন করতে পারো আমরা সেগুলোর অ্যান্সার দিই এবং এটাতে একটা নিশ্চয়তা এটা থাকে যখনই তুমি কোনো পেড ব্যাচে আসো তখন তোমার ভিতরে একটা তারা এরকম কাজ করে যে আমি টাকা দিয়েছি আমি টাকা দিয়ে পেড ব্যাচ কিনেছি তাহলে আমি সিরিয়াসলি ক্লাসটা করবো যদি ইউটিউবে আসতো ক্লাসটা তাহলে স্বাভাবিকভাবে তুমি কি ভাবতে যা ইউটিউবে ক্লাস ফ্রি ক্লাস করলে হলো না করলে হলো পরে করব ঠিক আছে কিন্তু যখন তুমি টাকা দিয়ে বিষয়টা করছো তখন তোমার সিরিয়াসনেস দশ গুণ বৃদ্ধি পায় তাই না তখন তুমি চাইবে প্রত্যেকটা ক্লাস করি না হলে তোমার টাকাটা বেকার যাবে তাই না তো তোমাদেরকে সিস্টেমেটিক ওয়েতে সঙ্গবদ্ধ করার জন্য এসোই বাংলা ফুললি তোমাকে কিন্তু এবছর সাপোর্ট করবে এরপরে চলো হাউ ওইখানে অ্যাড ইন এসোই বাংলা আগুন ব্যাচ দু হাজার চব্বিশ পঁচিশ তাহলে তুমি এর পরেও সিস্টেমেটিক ওয়েতে আসতে চাইলে তুমি বাংলার আগুন ব্যাচে অ্যাড হতে পারো এটা একটা পেড ব্যাচ এর প্রাইসও তুমি জানো হুম এখন তোমাদেরকে চব্বিশশো নিরানব্বই টাকায় দেওয়া হচ্ছে ঠিক আছে এটা লিমিটেড পিরিয়ড অফার ফার্স্ট পাঁচশো জনের জন্য ঠিক আছে পরে এই ব্যাচটা অরিজিনাল প্রাইস পাবে দু ঠিক আছে এটা একটা পেড ব্যাচ এবং বিষয়টা কি যাচ্ছে এই যে টাকাটা তোমাকে দিতে হচ্ছে এটা তোমার ইয়ারলি এটা মান্থলি নয় এটা ইয়ারলি তুমি যদি তুমি প্রাইভেট টিউটর পড়ো অফলাইনে তাহলে তোমার চারটে তোমার সায়েন্সের সাবজেক্টগুলো পড়তে এক মাসে এই খরচটা হয়ে যায় কিন্তু এখানে সারা বছর ধরে এই খরচ পাচ্ছ এই খরচে তোমার হয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ সিস্টেমেটিক ওয়েতে তুমি সম্পূর্ণভাবে রেডি হতে পারছো এটা একটা জাতা ব্যাপার নয় তাই না তাহলে তুমি আগুন ম্যাচে অ্যাড হতে পারো আর আমরা চাইবো তুমি আগুন হও এই কারণেই কারণ তোমাদেরকে যেভাবে আমরা ইলেভেন থেকে রেডি করেছি আমরা তোমাদের অবস্থা সম্পর্কে খুবই অবগত তোমরা কিভাবে খাপ ছাড়া ইলেভেনে ভিডিও দেখতে ইলেভেনে ভালো করে ভিডিও দেখতে না তোমাদের বেস অনেক অনেক জায়গায় মজবুত নেই সেই জন্য আমরা চাই তোমরা এই ব্যাচে অ্যাড হও এবং তোমাদেরকে আমরা ফুল গাইড করি ফুল গাইড এক ফোঁটাও আমরা এক চুল পরিমাণও আমরা অবহেলা তোমাদের করব না সম্পূর্ণ ফুল গাইড একদম ফুল রেডি করব তোমাদের ওকে চলো এবারে আমরা আলোচনা করি কিভাবে তোমাদের ফুল রেডি করব ঠিক আছে আগুন ব্যাস দু হাজার চব্বিশ পঁচিশে কিভাবে সারা বছর ফিজিক্স পড়ানো হবে সবার প্রথম আমি একটা ভিডিও দিয়েছি এটা নিয়ে যে ইলেভেন থেকে যে যে জিনিসগুলো তোমার লাগে সেই সেই জিনিসগুলো আমি তোমাকে দেখিয়েছি ওই ভিডিওতে ওই ভিডিও থেকে ওইটুকু পার্ট শুরু করলে হবে যেটুকু আমি বলেছি সেটা খুবই বেসিক জিনিস সেটা সবারই প্রায় হয়ে আছে তারপরে আমরা আগুন ব্যাচের ক্লাস শুরু হবে কুড়ি মার্চ থেকে ঠিক আছে মার্চ থেকে এবং ক্লাসের প্রসেসটা তোমাকে বলি সবার প্রথমে অপটিক্স অপটিক্স দিয়ে এই কারণেই আমরা শুরু করছি অপটিক্সটা খুবই সহজ একটা চ্যাপ্টার অপটিক্স একটা টেন লেভেলে তোমরা অপটিক্স পড়েছো এর জন্য ইলেভেনের কোনো কনসেপ্টের প্রয়োজন হয় না যদি এটা তোমাদের প্রথমে আমরা করে দিই অপটিক্সটা তাহলে তোমাদের একটা বড় বোঝা চলে গেল ১৪ মার্কস এখান থেকে উঠে আসলো তাই সবার প্রথমে এই কাজটাই আমরা করব অপটিক্স মাথা থেকে দূর করে দেব আর এই কাজটা করবে আমাদের বুবাই স্যার বুবাই স্যার অপটিক্স দুই মাসের ভিতরে হুম এটা একটা অ্যাপ্রক্সিমেটলি দিলাম এর থেকে তাড়াতাড়ি করার চেষ্টা করবে দুই মাসের ভিতরে অপটিক্স ফুল রেডি করে দেবে তোমার জন্য তারপরে আমি ঢুকবো ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট ইলেকট্রিসিটি ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েব ইলেকট্রোম্যাগনেটিভ ইন্ডাকশান ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েব এই কটা ইউনিট হলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ইউনিট আমি কভার করে দেব তোমাকে কত সময়ে চার মাস চার মাসে আমি কভার করে দেবো এইগুলো ঠিক আছে আর এই যে গুলো আমি কভার করে দেবো চার মাসে এতে তুমি থার্টি ফাইভ মার্কস পাবে আমাদের এক্সাম হয় কততে ভাই সেভেন্টি মার্কসে তাই না থার্টি ফাইভ মার্কস আমি কভার করলাম থার্টি ফাইভ ম্যাক্স মার্কস বুবাই স্যার কভার করবে তাহলে বুভাই স্যার সবার প্রথমে অপটিক্স করলো দেন আর কি কি থাকছে কোয়ান্টাম থিওরি থাকছে অ্যাটম নিউক্লি থাকছে সেমি ডিভাইস থাকছে কমিউনিকেশন সিস্টেম থাকছে সব কিছু যোগ করো চার ছয় দশ আট আঠেরো তিনে একুশ একুশ আর চোদ্দ কত হয় পঁয়ত্রিশ তাহলে বুবাই স্যারের খাতায়ও থাকলো থার্টি ফাইভ মার্কস এবং বুবাই স্যার প্রথমে দুই মাস আমি চার মাস ছয় মাস হলো আরও তোমাদের হাতে টেস্টের আগে থাকছে কত মাস আরও থাকছে সাড়ে তিন মাসের বেশি সেই টাইমের ভিতরেই বুভাই স্যার এই বাকি এইটুকু অংশ তোমাকে করে দেবে তাহলে টেস্টের আগে আমরা সম্পূর্ণ সিলেবাস তোমাদের শেষ করে দেব তাহলে সম্পূর্ণ সিলেবাস শেষ করে দেবো এটা কি জাতা লেভেলে সিলেবাস শেষ নয় এটার প্রত্যেকটা চ্যাপ্টার কেমনভাবে পড়ানো হবে আমি তোমাকে একটু বলি শোনো ধরো অপটিক্স পড়াচ্ছেন বুভাই স্যার প্রত্যেকটা থিওরি তোমাকে ফুল শেখানো হবে সাথে তার সাথে সাথে নিউমেরিক্যাল শেখানো হবে শুধু তাই নয় সেটা শেষ করার পরে তোমাদেরকে মক টেস্ট নেওয়া হবে অর্থাৎ তোমাকে আমি তোমাদেরকে আমি আমরা পড়িয়ে নেব শুধু পড়াবো না পড়িয়ে নেব অর্থাৎ তোমাদেরকে এক্সাম দিয়েও রেডি করে নেব প্রত্যেকটা ইউনিটের পড়ানো শেষ হওয়ার সাথে সাথে আমরা মক টেস্ট নেব এটা কোনো ইউনিটের জন্য বাদ যাবে না ঠিক আছে তাহলে টেস্টের আগে সব কিছু তোমাকে রেডি করে আমরা নেব তারপরে ইলেকট্রন স্টাডি কারেন্ট ইলেকট্রিসিটি সব কটা ইউনিট ধরো ইলেকট্রোস্ট্যাটিক এক মাসে এক মাসের আগে শেষ করলাম এক মাসের ভিতরে মক টেস্ট নিয়ে নিলাম সিমিলারলি কারেন্ট ইলেকট্রিসিটি ম্যাগনেটিক ইন্ডাকশন পর পর একই ওয়েতে আমরা মক টেস্টের সাথে সাথে পুরো ফুল থিওরি কভার করব এটার পরে কি থাকছে এটার পরে টেস্ট আসছে টেস্ট আসার পরে আমরা কি করব টেস্ট আসার পরে টেস্ট পরীক্ষা তোমাদের হবে তার আগে তোমাদেরকে ফুল রেডি করে দিলাম তারপরে টেস্ট পরীক্ষা দিয়ে এসো টেস্ট পরীক্ষা দেওয়া আসার পরে যে টেস্ট পেপার বেরোবে সেই টেস্ট পেপারও তোমাদেরকে পুরো সলভ করে দেব তাহলে আর কি বাকি থাকলো এবারে তোমাদের এইচএসের পরীক্ষাতে তোমাদেরকে বসতে হবে তার জন্য একটা ভালো প্রিপারেশান করতে হবে সেই প্রিপারেশান হলো তোমাদের ফুল সিলেবাস এক্সাম নেব আমরা পাঁচটা থেকে সাতটা ঠিক আছে বা সিচুয়েশন অনুযায়ী ডিম্যান্ড করবে ফুল সিলেবাস এক্সাম নেব তোমাদেরকে দিলে ফাইনালি কি হলো সেকেন্ড হ্যাঁ পাঁচটা থেকে সাতটা আমরা ফুল সিলেবাস তাহলে পাঁচটা থেকে সাতটা ফুল সিলেবাস এক্সাম দেওয়ার পরে তোমার কি হবে ফাইনাল তখন অবস্থা তখন অবস্থা এটাই দাঁড়াবে তুমি পরীক্ষা দিলে একশো একশো আর এটা থেকে কেউ আটকাতে পারবে না তোমাকে এবারে সবাই ভাবছো যে শুধু পেট ব্যাচে এত কিছু সব কিছু হবে না ইউটিউবেও আমরা আসছি ইউটিউবে কিভাবে আসছি ইউটিউবে আমরা ওয়ান শর্ট ভিডিও নিয়ে আসব প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শর্ট ভিডিও নিয়ে আসব ঠিক আছে দেখো ধরো প্রথম দিকে অপটিক্স চালু হচ্ছে বুবাই সারের তার মাঝখানে দু মাস টাইম পাচ্ছি সেই দু মাস টাইমে আমরা কি করব সেই দু মাস টাইমে আমাকে দু ওই দু মাস অতিক্রান্ত হওয়ার পর আমাকে চার মাস কাজে লাগতে হবে তোমাদের পিছনে পঁয়ত্রিশ মার্কস কভার করার জন্য তো ওই পঁয়ত্রিশ মার্কস কভার করার জন্য ওই টাইমের ভিতরে আমি কি করব ইলেকট্রোস্টিক থেকে শুরু করে ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভ এই কটা ইউনিটের যতটা পারি ধরো ইলেকট্রো এবং কারেন্ট ইলেকট্রিসিটি এই দুটোরই ওয়ান শট ভিডিও দিলাম তাহলে তোমার ব্যাচ শুরু হওয়ার আগেই ঠিক আছে তোমার চ্যাপ্টার শুরু হওয়ার আগেই তুমি ইউটিউবে কিছুটা অনশট দেখে নিয়ে নিজেকে অনেকটা রেডি করতে পারলে এরকমভাবে প্রত্যেকটা কদমে কদমে তোমাদেরকে সাহায্য করা হবে তাহলে রিকোয়েস্ট শুধু একটাই থাকলো তোমরা দয়া করে আগুন ব্যাচে চলে এসো কারণ তোমাদের অবস্থা আমি জানি ইলেভেনে তোমাদের কি অবস্থা গিয়েছে সেই অনুযায়ী আমি তোমাকে বলছি যে আগুন ব্যাচে চলে এসো এই ছাড়া কোনো উপায় নেই তোমার মনে হবে যে চারিদিকে এখানে এই ব্যাচ আছে ওখানে এই স্যার ভালো পড়ায় ওই করায় ওই করায় তুমি এসোই বাংলা থেকে যেহেতু ইলেভেন থেকে পড়ে আসছো তো তোমার উচিত এসোই বাংলা এই আগুন ব্যাচের সাথেই থাকা আর এখানে তোমাদের স্যাররা জান দিয়ে চেষ্টা করে তোমাদেরকে ঠিক আছে আর কিছু বলছি না তো থ্যাংক ইউ এভরিওয়ান চেষ্টা করো আগুন ব্যাচ পারচেস করার আগুন ব্যাচে চলে এসো আমরা ফুললি তোমাদেরকে গাউ গাইড করবো ওকে পরে দেখা হচ্ছে আবার